প্রায় 300 বছর আগে এই কলসকাঠি জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জানকী বল্লভ রায়চৌধুরী। তিনি ছিলেন জমিদার রামাকান্তের পুত্র, আর এই রামাকান্ত ছিলেন গারুড়িয়ার জমিদার। জানকী বল্লভ রায় চৌধুরীরা ছিলেন দুই ভাই, তিনি ছিলেন ছোট আর বড় ভাই ছিল রামবল্লভ। বড় ভাই ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করেন, মূলত এই জমিদারের জন্যই এই হত্যার পরিকল্পনা। ছোট ভাই অর্থাৎ জানকী বল্লভ রায় চৌধুরী তার বৌদির মাধ্যমে এই ব্যাপারটি জানতে পারে। পরে রাতের আধারে তিনি মুর্শিদাবাদে পালিয়ে যান এবং সেখানে নবাবের কাছে গিয়ে এই বিষয়টা বলেন। তখন মুর্শিদাবাদের নবাব তাকে অরংপুর পরগনার জমিদার হিসেবে নিযুক্ত করেন। জমিদারি পেয়ে তিনি কলসকাঠিতে এসে বসতি স্থাপন করেন, আর এভাবেই কলসকাঠিতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এখানে প্রায় 13 জন জমিদার বাস করত, আর তাদের প্রত্যেকের আলাদা আলাদা জমিদারি বাড়ি ছিল, যারা মূলত এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জানকী বল্লভ রায়চৌধুরীর বংশধর ছিল। তারা এই এলাকার প্রভাবশালী জমিদার ছিলেন। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এখানে কিছু মন্দির আছে, সেগুলোও প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়িটির চারপাশ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে সংরক্ষণের অভাবে এই জমিদার বাড়িটিও দিন দিন ধ্বংসের পথে। হয়তো আর কিছুকাল পর এখানে এই বাড়িগুলো আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এবং এই জমিদার বাড়ির দেয়ালের সাথে দেখতে পাচ্ছেন ফাঙ্গাস এবং শেওলা জন্মে গেছে। আর কিছুদিন পরে এগুলো এই জমিদার বাড়ির সবগুলো বিল্ডিং হয়তো ধসে পড়বে, হয়তো যদি সংরক্ষণ সঠিকভাবে না করা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুতরাং ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।